হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে নট পিক্সেল এই টেলিগ্রাম বট মাইনিং অ্যাপসটার খুবই ইমার্জেন্সি আপডেট শেয়ার করবো। অর্থাৎ এখানে কীভাবে আসলে মাইনিং করতে হয় আমি আপনাদেরকে সেই জিনিসটা শর্টকাটে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? আর যারা ভাই এই প্রজেক্টটাতে এখনও পার্টিসিপেট করে নাই, অনতি বিলম্বে প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন। কেননা এই প্রজেক্টটা কিন্তু সরাসরি টেলিগ্রামের নিজস্ব একটা প্রজেক্ট এবং এখান থেকে 100% গ্যারান্টি সহকারে একটা পেমেন্ট পাবেন। এবং এই নট পিক্সেলের এই পিএক্স টোকেনটা কিন্তু সরাসরি বাইন্যান্সে লিস্টিং হবে, এটাও কিন্তু আমি আপনাদেরকে অ্যাডভান্স বলে গেলাম, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে প্রজেক্টটু হালকা ব্যাকগ্রাউন্ড। তো দেখেন, আমি কিন্তু আপনাদেরকে নট পিক্সেলের অফিসিয়াল যে কমিউনিটি আছে সেখানে নিয়েছি। এখানে কিন্তু অলরেডি 4.2 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং এখানে অলরেডি কিন্তু 15 মিলিয়ন পিক্সেল মানে মানুষ কী করছে, মাইনিং করে ফেলছে, ঠিক আছে? আর এটা কিন্তু একেবারে ভেরিফাইড একটি কমিউনিটি চ্যানেল। তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু খুবই একটা স্ট্রং হবে। তাছাড়া এখান থেকে আপনি যদি ওনাদের অফিসিয়াল যে টুইটার আছে সেখানে যদি যান, এখানেও দেখেন অলরেডি কিন্তু নট পিক্সেল এটা কিন্তু তারা ভেরিফাইড করে ফেলছে এবং এখানে কিন্তু অলরেডি 395K কমিউনিটি হয়ে গেছে, ঠিক আছে? এখানে কিন্তু তারা সমস্ত প্রকার আপডেটগুলো ডিভাইডে দিতে আছে, তো আপনারা এখান থেকে এগুলো দেখতে পারেন। তো এগুলো আপনি দেখেন না দেখেন আপনাদেরকে একটা কথা বলি, যারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন না কেন কিংবা আমার কমিউনিটিতে আসছেন না কেন, আপনারা সবাই এই নট পিক্সেল প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন। আর এইটা হয়েছে মূলত বাইন্যান্সের সিজেট অর্থাৎ সিওর কিন্তু একটা পিক্সেল, তারা কী করতে এখানে নট পিক্সেল আকারে শো করাইতেছে, ঠিক আছে? তো যাক বন্ধুরা, কীভাবে আপনারা এই নট পিক্সেল প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে মাইনিং করবেন আমি আপনাদের সাথে শর্টকাটে দেখা দিচ্ছি। তারপর আমি আপনাদেরকে এখানে হালকা কাজ দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো যাক বন্ধুরা, আপনারা এই নট পিক্সেল প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন। কারণ ভিডিও ডিসক্রিপশনে আমি কিন্তু আপনাদের জন্য এই প্রজেক্টটার সরাসরি একটা জয়েন লিঙ্ক দেখব, আপনি কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে। তাহলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম 24, এটা হয়েছে মূলত আমার চ্যানেল। তো এখানে আসার সাথে সাথে আপনি অবশ্যই পিন কোড চেক করে অল ইন ওয়ান বিশ্বের শ্রেষ্ঠ মাইনিং অ্যাপসান টেয়ার ডু প্লেস্ট এখানে আসবেন। তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল ডান করবো, স্কুল ডান করার সাথে সাথে ক্লিক করার লাকি স্পেন মাইনিং অ্যাপসলেট আপনি এখান থেকে একে একটা ক্লিক করবেন। তো একে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে লাকি স্পেন কোটিপতি হওয়ার শেষ সুযোগ এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে আসার সাথে সাথে এখান থেকে আপনারা অবশ্যই এখান থেকে একটু স্কুল ডান করবো, স্কুল ডান করার সাথে সাথে এখান থেকে দেখেন এই যে নট পিক্সেল এখানে কিন্তু লেখা আছে স্বপ্নপূরণ, ঠিক আছে? আপনারা অবশ্যই নট পিক্সেল পার্টিসিপেট করুন। তাছাড়া এখানে কিন্তু এই যে কোপ আছে, টনিক্স ডাও আছে, ঠিক আছে, ইএস কয়েন আছে, মার্কস ইম্পিয়ার আছে, ঠিক আছে, মিমিস ল্যাব, তারপরে যে মিফাই, এগুলো তো আপনারা সবাই পার্টিসিপেট করবেনই। তারপর মেজর এটা কিন্তু বাইন্যান্সে সরাসরি লিস্টিং হবে, ব্লুম বাইন্যান্সে লিস্টিং হবে, হট কয়েন তো বাইন্যান্সে লিস্টিং হবে, ঠিক আছে, ফিনটুপে বাইন্যান্সে লিস্টিং হবে, এগুলো কিন্তু একেবারে স্ট্রং প্রজেক্ট। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে মূলত এই যে নট পিক্সেল আপনারা কিনবেন, এখান থেকে নট পিক্সেল স্বপ্নপূরণ এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে নট পিক্সেলটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম 24 সেপ্টেম্বর, আপনারা এখান থেকে স্ক্রিনশটগুলো দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নিতে পারেন, ঠিক আছে? খুবই ভালো প্রজেক্ট এবং এটা কিন্তু সরাসরি এই যে নট কয়েন কমিউনিটি থেকে তারা প্রমোট করছিল, আমি প্রথমেই দেখাছিলাম, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে একটু স্কুল ডান করবে, স্কুল ডান করার সাথে সাথে আমি কিন্তু এখানে প্রজেক্টের বিস্তারিত হালকা বলে দিয়েছিলাম। তো এখান থেকে একটা জয়েন ভিউ আছে, আপনার এখান থেকে জয়েন ভিউ দেখতে পারেন। তারপর এখানে আপডেট লিঙ্ক দেওয়া আছে, তারপরে বাইন্যান্স ইনভেস্ট করছে এরকম কিন্তু একটা আমি এখানে তথ্য দিয়ে রাখছিলাম। তো যাই হোক, আপনি কি এখান থেকে এই যে সরাসরি জয়েন লিঙ্ক আছে, সরাসরি জয়েন লিঙ্ক এখানে ক্লিক করুন, ক্লিক জয়েন লিঙ্ক। তো জয়েন লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু মাইনিং অ্যাপসটা আস্তে আস্তে ওপেন হবে, ঠিক আছে? যারা নতুন তারা আসলে পার্টিসিপেট করে নেবেন, আর যারা পুরাতন সরাসরি এখানে ক্লিক করলে আপনার মাইনিং অ্যাপসটা ওপেন হবে। আমি আপনার সাথে দেখাচ্ছি, একটু সময় এখানে ওয়েট করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেজটা লোড নিয়ে নিচ্ছে, ঠিক আছে? আপনি কিন্তু এখান থেকে এটা জুম ডাউনও করতে পারেন, এখান থেকে আপনি জুম আপও করতে পারেন, এখানে কিন্তু আপনি নাড়াইতে সারাইতে পারবেন এটা, ঠিক আছে? এখানে কিন্তু আপনি মূলত কাজটা করতে হবে। তো এইটা করার আগে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে অবশ্যই কিন্তু ক্লাইমটা করে নিতে হবে, ঠিক আছে? তো এখানে দেখেন আমি কিন্তু ক্লাইম করেছি, আর আমার কাছে কিন্তু এতগুলো পিক্স আছে। এটা কিন্তু সরাসরি টোকেন, এটা কিন্তু কোনো প্রকার টোকেন না, এই পিক্স কিন্তু সরাসরি লিস্টিং হবে, ঠিক আছে? তারপর এখান থেকে আমি আপনাদের সাথে কাজটা দেখাইছি, আর বিস্তারিতগুলো তো আগের ভিডিওতে দেখাইছিলাম, আজকে শুধুমাত্র একটু কাজটা দেখানোর চেষ্টা করতেছি। তো আপনি যখন এখানে আসবেন, তো এখান থেকে আপনি এই পেজটা আস্তে আস্তে জুম আপ করবেন, ঠিক আছে? তো দেখেন আপনি এখান থেকে জুম আপ করেন। তো জুম আপ করার সাথে সাথে কয়েকদিন আগে এখানে কিন্তু বাংলাদেশের পতাকাটা মাসলো কীভাবে কী কাজ করা লাগলো আমি পতাকাটা দেখেন, আমি এখান থেকে এটা দেখাচ্ছি। তো এখানে দেখেন কিছু অপশন আছে, এখান থেকে আপনি জুম করবেন। জুম করার সাথে সাথে এখানে দেখেন এই যে আপনার কিন্তু অনেকগুলো মানে এখানে দেখেন অনেকগুলো ই আছে, মানে কালার আছে, ঠিক আছে? এই কালারগুলো কিন্তু আপনার কী করতে হবে, এই কালার সাথে কালার ম্যাচিং করতে হবে। তো আমি আপনাদেরকে এখান থেকে যে কাস্টমার এখান থেকে যে সাইডের অপশনগুলো আছে, এই সাইডের অপশনগুলো বেসিক্যালি আপনারা মিলানোর চেষ্টা করবেন। তো আমি এখান থেকে এই সাইড থেকে একটা আছে মূলত এখান থেকে একটা লাল আছে, আমি লালে এখানেটা ক্লিক করেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে এখানে যখন আপনি ক্লিক করেন, তো ক্লিক করার সাথে সাথে আপনি যে কোনো একটা ক্লিক করলে এখানে এই দেখেন এরকম
হবে। ঠিক আছে, আপনি এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে কালার আছে আপনি কালার পর ক্লিক করুন। ঠিক আছে, তো কালার পর ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে একটা জিনিস অবশ্যই থাকতে হবে, এখানে কিন্তু আপনার এই যে স্পিড আছে এনার্জি এনার্জিটা আপনার থাকতে হবে। আর এখানে দেখেন আমার কিন্তু 6370টা পিক্স আছে। ঠিক আছে, তো আমি এখান থেকে এই কালার সাথে এখানে কালার আছে কোনটা, এই যে এই কালার আছে। ঠিক আছে, আপনি এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি করুন, এখান থেকে এই কালারটা দিয়ে দেবেন। ঠিক আছে, এই যে কালারটা দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে যে পেন্ট আছে পেন্টটা ক্লিক করুন। ঠিক আছে, তো পেন্টে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে পয়েন্টটা বেড়ে এখানে জমাবে। দেখেন আমার কিন্তু এখানে একটা হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি অনেকগুলো করতে পারবেন। তারপর এখান থেকে আপনি আরেকটা করবেন, এখান থেকে এটা কিন্তু আমার শেষ। তারপর এখান থেকে আপনি এই সাইডেরগুলো করবেন। তো এখান থেকে এই যে বেগুনি কালার আছে সাইডে, যত সাইডেরটা করতে পারেন তত কিন্তু আপনার লাভ হবে। ঠিক আছে, আপনি এখান থেকে বেগুনি কালার এটা করেন। তো বেগুনি কালার দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে কালার দেবেন। তো কালার দেওয়ার সাথে সাথে এখান থেকে যে বেগুনি আছে এখানে একটা কালার ম্যাচিং করবেন। ঠিক আছে, তারপর এখান থেকে এই যে পেন্টে ক্লিক করুন। তো পেন্টে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এখানে আর একটা জমা হয়ে যাবে। ঠিক আছে, একটু সময় ওয়েট করেন, ওয়েট করার সাথে সাথে কিন্তু এখানে এটা চলে যাবে। তো দেখেন আমার কিন্তু এখানে 72 হয়ে গেছে। এভাবে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। আর এখানে মূলত আপনার এই যে এনার্জি আছে এনার্জিটা কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। ঠিক আছে, আর এনার্জি কিন্তু আপনার আপনাকে 10 মিনিট পর পরে এনার্জি দেয়, আর আপনি যদি কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু এনার্জি আপনাকে দেবে না। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি আর একটা করতে পারেন, মাঝখান থেকে একটা করতে পারেন। এই যে আপনি সবুজে ক্লিক করেন, তারপর এখান থেকে যদি এখানে ক্লিক করেন, তারপর এখান থেকে আপনি সবুজে এখানে যদি ক্লিক করেন, তারপর এখান থেকে এই যে পেন্টটা ক্লিক করেন। তো পেন্টে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে কিন্তু আর একটা বেড়ে গেছে। ঠিক আছে, এভাবে আপনি করবেন। তাছাড়া এখান থেকে আপনি মাঝেরগুলোও করতে পারেন। ঠিক আছে, মাঝেরগুলো করলে কোনো সমস্যা নেই, আপনি যে কোনোটা করতে পারেন। তো এখান থেকে আমি একটা মাঝের থেকে কড়াই দেখাচ্ছি। তো দেখি এখানে আসলে কী আসে। তো আমি যদি এখান থেকে মাঝে আসলে বিভিন্ন প্রকার মানে কালার এইগুলো আছে শর্টকাট আছে। তো যাই হোক, আমি আপনাদের সাথে এখান থেকে দেখাচ্ছি। আমি এখান থেকে এই যে সবুজ এটা করতে আছি। ঠিক আছে, তারপর এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করার সাথে এখানে কিন্তু আসলে কালারটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এটা চেঞ্জ হয়ে গেলে আপনি করতে পারলে সেক্ষেত্রে বেশি হবে। আমি এখান থেকে দ্রুততা করি। তো এটা করার সাথে সাথে এখান দেখেন আমার কিন্তু এখানে অনেকটা বেশি হয়েছে। ঠিক আছে, মাঝেরগুলো যদি করতে পারেন তাহলে আরও বেশি হবে, কিন্তু কালারগুলো বাজারগুলোর থেকে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আমি আপনাদেরকে আবারটা দেখাচ্ছি, আপনারা একটু ভালোভাবে দেখে নেন। আমি এখান থেকে যে কোনো একটা কালার নেব, আমি এখান থেকে এই এইটাই নিচ্ছি। ঠিক আছে, এই সবুজটা নিচ্ছি। তারপর এখান থেকে আমি এখান থেকে সরাসরি এই যে এখানে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আপনি এখান থেকে আর একটা সবুজ নিতে পারেন, আসলে এটা আসলে একটু করা কঠিন। তো আমি এখান থেকে সবুজ নিয়ে এখানটা পেন্টে দেবো। ঠিক আছে, দেখেন আমি কিন্তু এটা দিয়েছি, দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার এটা বেড়ে যাবে। দেখেন আমার কিন্তু এখানে আরেকটা বেড়ে গেছে। ঠিক আছে, এভাবে আসলে বেসিক্যালি এখান থেকে মাইনিংটা করতে হবে। অর্থাৎ আপনার এখান থেকে যে এইগুলো আসবে ছোটো ছোটো কালারের অপশনগুলো আসবে, এই কালার সাথে আপনাকে এই কালারটা মিল করতে হবে। ঠিক আছে, আপনাকে এখানে ক্লিক করুন, তারপর এখান থেকে এখানে ক্লিক করুন, তারপর এখান থেকে কালারটা মিল করে আপনি কাজগুলো করবেন। ঠিক আছে, আর এই মুহূর্তে আসলে এখানে আমার কিন্তু এনার্জি নাই, আমি কিন্তু এটা পারবো না। আমি আপনাদের সাথে আরেকটা দেখাচ্ছি। এই যে আমি এই সবুজটাকে যদি ক্লিক করি, সবুজটা ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে সবুজে ক্লিক করে এখান থেকে সবুজ দিলাম। ঠিক আছে, এবং এখান থেকে আমার কিন্তু এনার্জি নেই। আপনি যদি এখানে ক্লিক করেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এটা করতে পারবেন না। ঠিক আছে, আর এখানে কিন্তু তারা এনার্জিটা বাই করতে বলতেছে। আসলে বাই করার কোনো দরকার নেই, আপনারা যতটুকু পারেন ফ্রিতে নেবেন। আর এখানে কিন্তু আপনার স্পিডটা মূলত 10 মিনিট পর পর তারা কিন্তু আপনাকে এনার্জিটা দেবে। ঠিক আছে, অর্থাৎ প্রতি 10 মিনিট পর পর কিন্তু আপনি এখান থেকে এই যে পয়েন্টগুলো অর্থাৎ পিএক্সগুলো আপনি এখান থেকে এভাবে ক্লিক ক্লিক করে আপনি নিতে পারবেন। ঠিক আছে, তাছাড়া এখানে কিন্তু আরও কিছু অপশন আছে। আপনাদের এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই যে পেন কিনে আপনি এখান থেকে এগুলো বাড়াইতে পারবেন। ঠিক আছে, এগুলো বাড়াইতে হলে কিন্তু আপনার অবশ্যই কিন্তু টেলিগ্রামের স্টার দিয়ে এগুলো বাই করতে হবে। তো বাই করার কোনো দরকার নেই, ফ্রিতে যতটুকু দেয় ততটুকুই লাভ। ঠিক আছে, আর এখান থেকে আপনি এটাও করতে পারেন, এটাও কিন্তু আপনি টেলিগ্রাম স্টার দিয়ে আপনি বাই করতে পারেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার সাথে সাথে এই সোশ্যাল ট্রাস্টগুলো আপনি অবশ্যই করে নেবেন, তাহলে কিন্তু আপনাকে আরও কিছু পিক্সে দিয়ে দেবে। ঠিক আছে, এভাবে আপনি কাজগুলো করবেন। আর এখান থেকে অবশ্যই ক্লাইম করতে মিস করবেন না। ঠিক আছে, তো যাক বন্ধুরা, ভিডিও শেষ করে দিচ্ছি। তো ভিডিও শেষে একটা কথা বলি, আপনি যদি ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন। আর পুজো সম্প্রদান্ত অবশ্যই কর্মসূচিটা কয়েন করবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক।